দিনহাটায় শুরু হলো দুদিনব্যাপী স্বাস্থ্যমেলা। শনিবার সকালে দিনহাটা সংহতি ময়দানে দুদিনব্যাপী এই স্বাস্থ্যমেলার উদ্বোধন করেন রাজ্যের নারী ও শিশু উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শশী পাজা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা এই স্বাস্থ্যমেলার প্রধান পৃষ্ঠপোষক স্বাস্থ্যমেলা কমিটির সম্পাদক উদয়ন গুহ, কুচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, স্বাস্থ্যমেলা কমিটির সভাপতি ডক্টর বিদ্যুৎ কমল সাহা, এসজিডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ির পুর নিগমের মেয়র গৌতম দেব, বিশিষ্ট শিক্ষানুরাগী গিরীন্দ্রনাথ বর্মন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবকুমার মুখোপাধ্যায়, এনবিএসটিসি এর চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ আরো অনেকেই। এদিন প্রথমে রাজ্যের মন্ত্রী শশী পাজা সহ অন্যান্য অতিথিবর্গ স্বাস্থ্যমেলার প্রবেশদ্বারের ফিতে কেটে মেলার মাঠে প্রবেশ করেন। পরবর্তী সময়ে সাংস্কৃতিক মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমেলার সূচনা হয়। পাশাপাশি এদিন স্বাস্থ্যমেলার স্মরণিকা প্রকাশিত হয়। হেলথ ফর অল ট্যাগ লাইনের এই স্মরণিকা বলে জানা গেছে, দীর্ঘ দুবছর স্বাস্থ্যমেলা বন্ধ থাকার পর অবশেষে করোনাকাল কাটিয়ে আবারও পুরনো ছন্দে স্বাস্থ্যমেলা। এবছর রেকর্ড সংখ্যক রোগী স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে দাবি আয়োজকদের। কলকাতা চেন্নাই হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গা থেকে একাধিক স্বনামধন্য চিকিৎসক তারা এই স্বাস্থ্যমেলায় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবেন বলে জানা গেছে। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামুনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490। স্বাস্থ্যটা কত প্রয়োজন, সুস্থ থাকাটা কতটা জরুরি, একটি পরিবার একটি সমাজ বেঁচে থাকবে সকলেই যদি এই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকেন। আবারও বলি, এই সংহতি ময়দানে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তা নিয়ে কমল গুহ যেটা আরম্ভ করে গেছেন, সে স্বাস্থ্য মেলা দীর্ঘজীবী হোক, পৃথিবীতে সকলেই সুস্থ থাকুক। সংহতি ময়দানে উপস্থিত সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, বিশেষ করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দিনহাটার শাখা আর দিনহাটা পৌরসভাকে অজস্র ধন্যবাদ। বলতে চাইছি যে উদয়নদা একেবারে কি কাজ করেছেন, একটা বিশাল ব্যাপার, একটা বিশাল পরিকল্পনা, একটা সুন্দর জায়গা তৈরি করে দিয়েছেন, যেখানে আমি একেবারে বেসিক সার্ভিসটাও যেমন থাকছে আর তার সাথে সাথে একবারই সুপার স্পেশালিটি সার্ভিসটাও থাকছে। এটা এই এই বৃহত্তর জায়গা আপনারা তৈরি করেছেন। এবার এটাও ঠিক, এটা হচ্ছে জীবনের দুরকম। আমি কি চাই এই মাঠটা ভর্তি থাকুক, তাহলে কি বুঝবো এতজন অসুস্থ? সত্যি আমরা চাই না। আবার আরেকটা দিকে ভাবি যে এত ব্যবস্থা রয়েছে, তাহলে রুগী কেন থাকবে না? এই দুটোর মাঝখানে আমাদের এই দুদিন ব্যাপী স্বাস্থ্যমেলা মানুষকে সুস্থ রাখার জন্য হোক। আর আমরা অনেক সময় অবহেলা করি, খুব ব্যস্ত থাকি, এত ব্যস্ত যে নিজের স্বাস্থ্যের দিকে নজর থাকে না। কিন্তু আমরা মনে করি যে আপনি যদি আরও সুস্থ থাকেন তাহলে আরও ব্যস্ততা থাকবেই আপনার জীবনে, আরও ব্যস্ত হবেন, আরও কাজ করবেন। সুতরাং একেবারে শরীরটাই যে শুধু নয়, মনটাও সুস্থ রাখতে হবে, কারণ আপনার উপরে যারা সুস্থ থাকবেন তারাও কিন্তু কিছু কিছু পরিষেবা দিচ্ছেন। তো শুধু ডাক্তার তো নয়, আপনারও প্রত্যেকে বিভিন্ন জায়গা যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু মানুষের পরিষেবা দিচ্ছেন। আর আমি যদি সুস্থ না থাকি তাহলে সেই পরিষেবা 90% 100% দিতে পারবো না, আমি হয়তো 50% দিয়ে রয়েছি। ফলে সকলকে সুস্থ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার বাইরেও কিছু শরীরের আমাদের হাতে মুঠো মতো থাকে না। কার ক্যান্সার হবে আমরা কি আর বলতে পারি, হয়ে যাওয়ার পরে তার চিকিৎসার জন্য, কিন্তু যাতে না হয় সেটার আমরা কন্ট্রোলে করতে পারি না। কিন্তু একটা অসুখ আছে যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু আমরা মনটা দিই না, মাথাটা দিই না, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এমন একটা অসুখ যেখানে বাচ্চারা আক্রান্ত হচ্ছে একটা রক্তের ডিসঅর্ডার নিয়ে। কার দোষ, কারা কিন্তু দোষ নিতে হয় সেটা হচ্ছে বিয়ের আগে যখন পাত্র পাত্রী ঠিক করছেন, একটা সামান্য রক্ত পরীক্ষা আমরা করি না। বেন গণতন্ত্র থাকবে, গণতন্ত্রে কোনোটাই আপনাকে বাধ্যতামূলক করতে পারে না, আপনাকে সচেতন করবে।
আপনাকে বাধ্যতামূলক করলে আমরা প্রত্যেকেই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে পরীক্ষা করিয়ে নিতাম যে তার মধ্যে তার থ্যালাসেমিয়ার ওই জিনটা আছে কিনা, তাহলে ওই বাচ্চাটা জন্মায় না। তার কোনো একটা নিষ্পাপ শিশু, একটা নির্দোষ শিশু, দোষটা করলাম আমরা, আর তার সারা জীবন তাকে রক্ত নিতে হয়, সারা জীবন ছুঁচ ফোটাতে হয়। এইটাকে বলে প্রিভেন্টেবল ডিজিজ। এই অসুখটা হতে দেওয়া যায় না, এটা আমাদের হাতে রয়েছে। তাহলে এটা নিয়ে আরও সচেতনতা হোক। রাজ্য সরকার কেবলমাত্র করবে আর সকলে চুপ বসে থাকবো তা তো হতে পারে না। প্রত্যেকেই আমরা যারা আছি যেটা শুনছি সেটাকেও কাজে লাগাতে হবে। তাই এরকমও অসুখ থাকে যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে যত দূর সম্ভব চেষ্টা, এমন অসুখ থাকে যেটা আবার নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আমরা যদি বাবা মার ডায়াবেটিস থাকে, পরিবারে হাই প্রেশার থাকে, তার আমি দেখবো না মাঝে মাঝে যে আমার ব্লাড প্রেশার ঠিক আছে কি না, আমার সুগার ঠিক আছে কি না। নাহলে বলে পশ্চিমবাংলায় সুগার ডায়াবেটিস ক্যাপিটাল, এটা তো ঠিক নয় যে এত বেশি সংখ্যা, এত মিষ্টি খাওয়া কেন, কি একজন অনেক মিষ্টি খাচ্ছে তার সুগার হচ্ছে না বলবে, আরে একজন কিছুই মিষ্টি করছে না তাও সুগার হচ্ছে। সম্পূর্ণটা আমাদের জীবনের লাইফস্টাইল, এইগুলো নিয়ে আমরা খুব ভাবি কম। অর্থাৎ আমি দৈনন্দিন জীবনে একটু হাঁটি কি না, একটু শারীরিক পরিশ্রম করি কি না, একটু হাঁটাচলা রাখি কি না, একটু খাবারের উপর নিয়ন্ত্রণ রাখি কি না, এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নাহলে আপনারাও শুনবেন না, আমরাও দেখতে চাই না যে 40 বছর হয়নি হঠাৎ মারা গেল, এই দুঃসংবাদ আসে আসে কি না বলুন আপনাদের কাছে, কী করে মারা গেল। এই বছরের 2023 এই এডিশনে আজকে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত। আমি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং যিনি এই স্বাস্থ্য মেলা পুরোপুরি ভাগে দায়িত্বে এবং পরিচালনায় রয়েছেন, রাজ্যের অত্যন্ত শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী এবং আপনাদের অত্যন্ত জনপ্রিয় মানুষ, আপনারা তাকে খুবই ভালোবাসেন, শ্রী উদয়ন গুহকে জানাই ধন্যবাদ। এবং এটা তো সত্যি যে প্রত্যেক বছরই তিনি করেন, মাননীয় আমাদের এই স্বাস্থ্য মেলার কমিটির ডক্টর বিদ্যুৎ কমল সাহা বলছিলেন যে প্রতি বছরই হচ্ছে প্রায় 11 বছর হতে চল, এবং খুবই তাৎপর্যপূর্ণ এই জায়গা, এই স্থানের নাম সংহতি ময়দান। আরও তাৎপর্যপূর্ণ উদয়নদাকে কালকে বলছিলাম, উদ্বোধনী তর্ক যখন চলবে ওদিকের মাইকটা কাইন্ডলি বন্ধ রাখবেন। আমরা যাকে আজকে স্মরণ করি, তিনি আমাদের মধ্যে না থাকলেও এমন একটা পথ তৈরি করে দিলেন, এমন একটি নিদর্শন রাখলেন, আর কত বছর আগে অর্থাৎ প্রয়াত কমল গুহ, তিনি যে সেই সময়ে ভেবেছিলেন তার প্রাসঙ্গিকতা কতটাই রয়েছে আজকের দিনেও আমরা বুঝতে পারি। সংহতি ময়দানে তিনি ভাবলেন তখন প্রয়াতা বেলা গুহ তার নামে একটি সমিতি, দুস্থ মহিলা শিশু কল্যাণ সমিতি, এবং তাদের উদ্যোগে আজকেও যে স্বাস্থ্য মেলা হচ্ছে সেই সময় তিনি তার রূপরেখা সাজিয়ে তৈরি করে একবারই আরম্ভ করেছিলেন। স্বাস্থ্য কিংবা সুস্বাস্থ্য এই বিষয়টা কোনোদিনই পুরনো হয় না, এই বিষয় নিয়ে চর্চা করা কিংবা এই বিষয় নিয়ে কাজ করা। আজকে ধারাবাহিকভাবে তাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী উদয়নদা, উদয়ন গুহ মহাশয়, তিনি এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই যা প্রতি বছরই যেমন সকলকে তিনি আমন্ত্রণ করেন, আজকে এই বছর আমি অত্যন্ত গর্বিত বোধ করি।